আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মুসলিম ভাইয়ের বইয়ের চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব, আর ভালো না লাগলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, এই বছরের মধ্যে কিন্তু অনেক মিডিয়া জগতের কাপলদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে। জি দর্শক, আর মিডিয়া জগতের এই কাপলদের বিয়ে বিচ্ছেদ, এটা যেন এদের মধ্যে একটা ট্রেন্ডের মধ্যে চলে এসেছে। কারণ তারা প্রায় 6-7 বছর বলুন কিংবা 3-4 বছর বলুন, এরকম একটা প্রেমের সম্পর্কের মধ্যে থাকার পর তারা যখন একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, ঠিক তার 6 মাসের মাথায় তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। কিন্তু কেন? তাহলে 5-6 বছর প্রেম করে ভাই কি হইলো যে আপনারা যে যদি 3 দিনও সংসার করতে না পারেন? এমনও দেখা গেছে যে রিসেন্টলি যে আপনার বিয়ে হয়েছে, ঠিক তার 3 দিনের মাথায় মারামারি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, এবং সেটা কিন্তু লাইভে দেখানো হচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কাদের কথা বলেছি। এরকম অনেক অনেক দম্পতি রয়েছে যারা নাকি হচ্ছে এরকম রিলেশনে থাকার পরে তারা অনেক হাসি খুশি, হ্যাশট্যাগ কাপল গোলস, সব কিছুই ঠিকঠাক, কিন্তু যখন বিয়েতে করে বা বিয়ে হয়, তারা যখন সংসার জীবনে ঢুকে যায়, তখন তাদের আর এই জিনিসটা ভালো লাগে না। তারা কি করে, বিয়ের 1 বছর পার না হতেই তারা কি ডিভোর্স নিয়ে নেয়। আর এরকম হয়েছে ঢাকায় ছবির চিত্রনায়িকা তমা মির্জার সাথে। জি দর্শক, তথ্য এবং সূত্র থেকে জানা গেছে যে ঢাকায় ছবির চিত্রনায়িকা তমা মির্জাকে ডিভোর্স দিলেন তার স্বামী হিশাম চিস্তি। গত সেপ্টেম্বরের 7 তারিখে উকিলের মাধ্যমে তমাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন তিনি। আইন অনুযায়ী 3 মাসের মধ্যে সব সম্পর্কের জটিলতা নিষ্পত্তি ঘটে বিচ্ছেদ কার্যকর হয়েছে তাদের। 2019 সালে হুট করেই হিশাম চিস্তির সঙ্গে বিয়ের ঘোষণা দেন তমা মির্জা। হিশাম পেশায় একজন কানাডা প্রবাসী ব্যবসায়ী, রাজনীতির সঙ্গেও যুক্ত রয়েছে। বিয়ের 1 বছর শেষ হতে না হতেই দুজনের সম্পর্কের ফাটল ধরে। স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে আনেন মারধরের অভিযোগ। আমি যেটা বলেছি, বর্তমান সময় ডিভোর্স নেওয়ার সময় কিন্তু একে অপরের সাথে তারা এই অভিযোগটা বেশি দিয়ে থাকে। আর বিয়ে যখন করছে, তারা যখন একটা সম্পর্কে আবদ্ধ হচ্ছে, তার 1 বছরের মাথায় তারা ডিভোর্স নিয়ে নেয়। আপনি একটু খেয়াল করে দেখবেন, এটা কিন্তু মিডিয়া জগতে অহরহ ঘটছে। শুধু তাই নয়, এর প্রভাব কিন্তু এই উঠতি বয়সের ছেলে মেয়েদের মধ্যে ঢুকে যাচ্ছে। তারা এখন এই বিয়ে ডিভোর্স, বিয়ে ডিভোর্স, এটাকে তারা এখন একটা ট্রেন্ডে নিয়ে এসেছে। তো যাই হোক দর্শক, সে অভিযোগ গড়ায় আদালত পর্যন্ত। তবে এত কিছুর পরও বিচ্ছেদের ঘোষণা আসেনি তাদের। কিন্তু বিচ্ছেদ না হলেও দীর্ঘদিন ধরেই স্বামীর ছেড়ে আলাদা থাকছিলেন তমা মির্জা। চলতি মাসে আবার নির্মাতার রায়হান রাফির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ওঠে, তবে উভয়ই এই সম্পর্কের কথা অস্বীকার করে। এরই মধ্যে এলো আগের স্বামীর সঙ্গে তমা মির্জার বিচ্ছেদের খবর। হিশাম বলেন, তোমাকে বিয়ের পর থেকে মানসিক টর্চারে ছিলাম, নানা বিষয় নিয়ে ওর সঙ্গে ঝামেলা হয়েছে, সেসব মামলা পর্যন্ত গড়িয়েছে, আমার আর এসব সহ্য করতে পারছি না। তো আমার পরিবার আছে, পারিবারিক সম্মানও আছে, সবকিছু বিবেচনা করে চলতি বছরের মে মাসের 3 তারিখে সাক্ষীদের সামনে রেখে আপোষনামা স্বাক্ষরের মাধ্যমে আমরা দুজনই সব মামলা উঠিয়ে নিই। এবং দেখা যাচ্ছে যে দুজনেই মামলা উঠিয়ে নেওয়ার পর তাদের কিন্তু আর একসাথে থাকা হয়নি। তো এই নির্মাতা রায়হানের সাথে তার যে গুঞ্জন উঠেছে, আপনারা যদি দেখেন বা আপনারা যদি থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে কয়েকদিন পর তমা মির্জা নিজেই বলবে যে রায়হানের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। এখন আর কি বলবো ভাই, তার এই সংসার জীবনটাকে যেন একটা নাটকের মতো ভেবে নিয়েছে। নাটকের লাইট ক্যামেরা অ্যাকশন, তারপরে হচ্ছে এগুলো সব প্যাক আপ হয়ে গেলে তাদের শেষ, সব খেলা শেষ। তো যাই হোক দর্শক, আপনাদের এ ব্যাপারে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।